প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নার্সদের নিয়ে কটুক্তি মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন বৈষম্য বিরোধী আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন বিএনপির নাম ভাঙিয়ে বাগমারায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা জেএমবি ক্যাডারদের ছয় দিন আইসিউতে ও তিন মাস বেডরেস্টে ছিলেন বিড়াল পুষি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব পুরো খবর নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উক্ত পদসমূহে উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায় নিশ্চিত করার এক দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী নার্সিং সংস্কার পরিষদ শনিবার বেলা এগারোটায় নগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে বিগত প্রায় এক দশক যাবত এই অধিদপ্তরের যাবতীয় কার্যাবলী প্রশাসন ক্যাডার কর্তৃক পরিচালিত হওয়ায় নার্সিং পেশা সম্পর্কে অপ্রতুল অভিজ্ঞতা ও আন্তরিকতার অভাবে নার্সিং পেশাজীবীদের নিয়মিত পদোন্নতি সহ সকল উন্নয়নমূলক কাজের স্থবিরতা প্রতিফলিত হচ্ছে বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হয়েও গত আট সেপ্টেম্বর নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সিংকে একটি নিম্নমানের পেশা হিসেবে হেয় প্রতিপন্ন করেন এবং নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে ভুল করা হয়েছে বলে উপহাস ও করেন যার ফলে সর্বস্তরের নার্স মিডওয়াইফ এবং নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এহেন গর্হিত আচরণের জন্য তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল যাকে সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ নম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত পাঁচ আগস্ট বোয়ালিয়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল সেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় ক্ষমতার পালা বদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন আন্দোলন দমনে রুবেল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অস্ত্র হাতে সক্রিয় থাকার বিষয়টিও নজরে আসার কথা জানিয়েছিল রাজশাহী মহানগর পুলিশ এর মধ্যে কুমিলার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানালেন র্যাব রাজশাহীতে বিবিসির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির অনিয়মের কোরাম ভেঙে ফেলার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগের ক্রিকেটাররা শনিবার বিকেলে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে মানববন্ধনে তারা এই দাবি জানান বিগত কোরাম হটাও রাজশাহী ক্রিকেট বাঁচাও স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করেন রাজশাহী বিভাগের ক্রিকেট কোচ ও ক্রীড়া সংগঠকেরা তাদের অভিযোগ সুজন একই সাথে বাংলা ট্র্যাকের প্রধান কোচ এবং বিসিবির পরিচালক থাকায় জাতীয় দলে কারা খেলার সুযোগ পাবেন তা নিয়ন্ত্রণ করতেন ভালো পারফরমেন্স করলেও স্বজনপ্রীতি রাজনৈতিক পরিচয় আর কোচের সাথে সুসম্পর্কের ভিত্তি হয়ে উঠেছিল খেলোয়াড়দের যোগ্যতার মাপকাঠি যে কারণে জাতীয় দলে খেলা রাজশাহীর অনেক ক্রিকেটার পরে আর দলে নিয়মিত হতে পারেনি তারা বলেন দুই সাল পর্যন্ত রাজশাহী বিভাগ পাঁচবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর বর্তমানে রাজশাহী লেভেল টুতে খেলছে রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যে ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারা শনিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামির ইউনিয়ন বিএনপি সভাপতি বেলাল উদ্দিন তিনি অভিযোগ করে বলেন জেএমবি ক্যাডার মামুন মোহরি ওরফে জেএমবি মামুন কুখ্যাত জেএমবি ক্যাডার মাহতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুতন খামারু এবং সাবেক সাধারণ সম্পাদক ও জেএমবি নেতা আব্দুল মানানের ছেলে মামুন ফিরোজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ছাত্রদল নেতা কাউসার সাব্বির মোল্লা নান্নু রশিদ হান্নু সহ সন্ত্রাসীরা গত আট সেপ্টেম্বর হামের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের চেষ্টা করে ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে কিন্তু উল্টো তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল শনিবার বেলা সাড়ে বারোটার দিকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হয় পরে সেখানে এক সমাবেশ করে দলের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক রাসেল রনিসহ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সহ স্থানীয় নেতাকর্মীদের হামলা চালিয়ে কেন্দ্রীয় নেতা ওপর দিদারকে হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে তারা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় মিড ওয়াইফর অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নুরের পদত্যাগ সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে নাটোরে মানববন্ধন করা হয়েছে শনিবার দুপুর দেড়টার দিকে নাটোর সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন নাটোরে কর্মরত নার্সবৃন্দ এ সময় বক্তারা বলেন নার্সদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের কটুক্তি হীন মানসিকতার বহি এমন পরিচালক আমরা চাই না দ্রুত তার পদত্যাগ চাই সেই সাথে নার্সদের পদোন্নতি দিয়ে সকল পদে পদায়নের দাবি জানান তারা এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স খাদিজা খাতুন স্টাফ নার্স পারভিন সুলতানা সিনিয়র স্টাফ রেহানুল করিম সহ কর্মরত নার্স বৃন্দ জন থেকেই বিড়াল প্রশাসক চাপাই নবাবগঞ্জের ফাতেমা তুস জোহরার সেই শখ থেকেই বছর বছর ধরে বাড়িতে বিড়াল পুষতেন তিনি বর্তমানে তার বাড়িতে টমি ও বিড়ালের সংখ্যা দুইটি এসব বিড়াল ঘিরে তার জীবনযাপন প্রশান্তি স্বপ্ন ও ভালোবাসা বসত বাড়িটি যেন এখন বিড়াল রাজ্য এমনকি বিড়াল অসুস্থ হলে রাতে ঘুমাতে পারেন না বাড়ির একজন সদস্যও এমনকি বিড়ালগুলো হারিয়ে গেলে অর্থ দিয়ে ফেরত আনেন তিনি চাপাইনবাবগঞ্জ থেকে সোহান শাহরিয়ারের বিশেষ প্রতিবেদন সম্প্রতি হারানো বিড়ালের খোঁজ দিলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট এলাকার ফিঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী পরে খোঁজ পেয়ে হারানো বিড়ালের সন্ধানে দেওয়া ব্যক্তিকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে বিড়াল নিয়ে এসেছেন ফাতেমার স্বামী ইউসুফ আলী বিড়ালের সন্ধানদাতা আয়েশা খাতুন বলেন ছয় সেপ্টেম্বর আমার বাড়ির পাশে একটি বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পরে বিড়ালটি আমাদের বাড়িতে চলে আসে পরে মাইকে শুনতে পাই একটি বিড়াল হারিয়ে গেছে খোঁজ দিতে পারলে সন্তানদাতাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে খবর পেয়ে বিড়াল মালিকের সঙ্গে যোগাযোগ করি তারা এসে আমাকে দশ হাজার টাকা দিয়ে বিড়ালটি নিয়ে গেছে আমাদের গলিতে ছিল দ্যাথনা আমার মেয়ে দেখেছে দ্যাথনি কে বলছে আম্মু বিড়াল আসছে ক্যালকার বিড়ালটা আসছে দেখছি তো ঠিকই বিড়ালটা মানে গলায় ফিতে আছে মানে দেখতে দেখতে খবর দিয়েছি সবকে লেগে যেনি আপনার আপনার বাড়ির দিকে ঢুকলো ঢুকার পরে জানি আপনার ঘরের ভিতরে যে ছাপের খাটে নিচে যে তখন কে জানি বসে গেছে আমি যিনি দরজাটা লাগিয়ে দিয়েছি ওরা খবর দিয়েছি ওরা জানি আসছে সে বিড়ালটা নিয়ে গেছে তাই আমাকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে গেছে জোহরা বলেন কিছুদিন আগে পুষিকে কুকুরে কামড়ে দিয়েছিল তখন পুষিকে রাজশাহীতে নিয়ে গিয়ে দিন রাখা হয় মাথায় থেকে সেলাই এতে আমরা সবাই পড়ি ছয় পাঁচ ছয়টি পড়েছিল ভেঙে তিন মাস বেডরেস্টে থাকার পর পুষি সুস্থ হয়েছে এতেই আমাদের খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা এমন যত্ন করে বড় করা বিড়ালটি হারিয়ে গেলে কি মাথা ঠিক থাকবে তাই হারিয়ে যাওয়ার পর দশ হাজার টাকা পুরস্কার দিয়ে পুষিকে নিয়ে এসেছি সারাদিন খুঁজেছি আর মানুষের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে দেখলে দেখলে যেন কেউ খোঁজ দেয় তারপরে দেখছি যে পাওয়া যাচ্ছে না কেউ খোঁজ দিতেও পারছে না যে দেখেছি কি না তার তখন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড ডিসিশান নেয় যে মাইকে আর কি মাইকিন করে সবাইকে জানাবে খবরটা যে কেউ যদি দেখে থাকে তাহলে খবর যেন দেয় তারপরে আরেক দিন হয়ে যায় তারপরের দিনও খোঁজ পাওয়া যায়নি তো আমরা আরও মানে চিন্তিত হয়ে পড়ি যে কিভাবে আছে সে না খেয়ে অসুস্থ হয়ে পড়বে আর এই জন্য আমাদের অনেক মন খারাপও হয় কারণ ওকে একদম এক থেকে মানুষ করেছি তারপরে তখন আমার হাজব্যান্ড তারপরের দিন আবার মাইকে জানাই পরে লোকে অনেক কথা বলে যে বিড়ালের জন্য মাইকিন করছে মানুষ তো সাধারণত ছাগলের জন্য মাইকিন করে অনেক কিছু বলে তারপর আমরা কেউ কিছু কারো কথায় কান আমরা আমাদের মধ্যে চেষ্টা করে গেছি তিন দিন হয়ে গেছে তারপরে সে না খেয়ে থাকবে কারণ সে ভাতও খায় না শুধু আমরা সিদ্ধ করাকে মাছ দিয়ে চিকেন দিয়ে ওগুলোই খাই ক্যান ফুট খাবার খাই তারপরের দিন আবার মাইকে জানানোর পরে একদিন সকালবেলায় তখন আমাদের একজন ফোন দিয়ে জানাই যে তাদের ওখানে দেখা গেছে তখন ওরা ওদের ওরা ধরে ওকে খাচায় বন্দি করে রাখে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যেয়ে তখন তাকে নিয়ে আসে চাপাইনবাবগঞ্জ সিলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন অনেক মানুষ আছেন যারা পশু প্রাণীকে ভালোবাসে কারণ বিড়ালের সঙ্গে একবার মানুষের সঙ্গতা হয়ে গেছে মানুষ আর বিড়ালের ভালোবাসা ভুলতে পারে এতে দিন দিন বাংলাদেশে বিড়াল পালনের আগ্রহ বাড়ছে